ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা লাঞ্চের ভিডিও নিয়ে। আজকে আমি কি খাবো চলো দেখে নেওয়া যাক। এখানে আছে ভাত, এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এখানে আছে সর্ষে ইলিশ, ছোটো সাইজ একটা ইলিশ। তো চলো আমি খাওয়াটা স্টার্ট করি। প্রথমে খাবো কচু শাকটা দিয়ে। দারুণ হয়েছে। ছোলাও দেয়া আছে এতে। অনেক টেস্টি হয়েছে। চিংড়ি মাছের চাইতে ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে খেতে। কচুর শাকটা দিয়ে দারুণ খেলাম। এবারে খাবো সর্ষে ইলিশ দিয়ে। কাঁচা লঙ্কা তো আমি খাই না। ভাতটা মেখে নিচ্ছি পুরো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখা যাক খেয়ে কেমন হয়েছে। দারুণ দারুণ।
ইলিশ মাছটা ছোট হলে কি হবে, অনেক টেস্ট। কাটা সমেত খেয়ে নিচ্ছি সব। কাটা আরে কিচ্ছু বাঁচেনি, কাটা সমেত খেয়ে নিয়েছি। খাওয়া কমপ্লিট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।